আমার এই বান্দি আমাকে খুশি করার জন্য আমার এক মাখলুকের কষ্ট দূর করেছে, আমার কাছে তার এই আমলটা বড় পছন্দনীয় হয়েছে, ফলশ্রুতিতে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। নিয়তটা ভালো ছিল, এটা তুচ্ছ কাজ, এটা কুকুরকে পানি পান করানো নেক কাজ, মাখলুক কষ্ট পাচ্ছে তাকে পানি পান করানো এটা নেক কাজ, কিন্তু তাকে পানি পান করিয়েছে আল্লাহকে খুশি করার জন্য, এটার ওজন এত বেড়ে গেছে কিয়ামতের দিন। একটা কথা মনে রাখি, কিয়ামতের দিন ওজন কাউন্ট মানে আমল কাউন্ট করা হবে না, গোনা হবে না কয়টা আমল নিয়ে এসেছে। সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه ওয়াজিবুল ইহতরাম। হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ানে আজাম, আল্লাহু আকবার। আজকে খতমে বুখারি হলো, বুখারী শরীফের সর্বশেষ হাদিসখানা আপনারা শুনেছেন, প্রয়োজনীয় আলোচনাগুলো শুনেছেন, আমলের জন্য নাজাতের জন্য যথেষ্ট। এই কিতাব শুরু করার সময় সর্বপ্রথম যে হাদিসখানা হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাই এনেছেন, সে হাদিসখানা বর্ণনা করার সময় উনি বলেন যে আমি ইমাম হুমায়দির কাছে শুনেছি, হুমায়দি আবদুল্লাহ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি মক্কার বাসিন্দা, তিনি বলেন আমাকে হাদিস শুনিয়েছেন সুফিয়ান, সুফিয়ান মানে সুফিয়ান ইবনে উয়াইনা, যদিও মহাশ্বি হাসিয়ার মধ্যে সুফিয়ান সাউরির নাম উল্লেখ করেছেন। তিনি বলেন আমাকে হাদিস শুনিয়েছেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি মাদানী, ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি বলেন আমাকে হাদিসের খবর দিয়েছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত তাইমি, তিনি বলেন আমি বিখ্যাত ফকিহ আলকামা ইবনে ওয়াক্কাস আল লাইসিকে বলতে শুনেছি, তিনি বলেন যে আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরে বসা অবস্থায় এই কথা বলতে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক আমলের ফলাফল নিয়তের উপর নির্ভর করে, নিয়ত যেমন হবে আমলের ফলাফল ঠিক তেমনটাই দেওয়া হবে। এখানে সাওয়াবুল আমাল নাসিহাতুল আমাল এগুলো জমা করার কি, এগুলো সব শুরুতে চলে গেছে, এগুলো দরকার নেই। আমল যেমন ভালো হতে হবে নিয়তও তেমন ভালো হতে হবে, যদি নিয়ত ভালো হয় তাহলে অতি ক্ষুদ্র আমল এটাও অনেক বেশি ওজনদার হিসেবে কিয়ামতের দিন আসবে এবং তার ওজনের সামনে অনেক বড় বড় গুনাহ হালকা হয়ে যাবে। নজির হিসেবে সহি বুখারীর এক রেওয়ায়াত আপনাদের সামনে পেশ করা যায়, পূর্বেকার উম্মতের মধ্যে এক ঘটনা ঘটল, এক মহিলা ছিলেন দুশ্চরিত্রা পাপাচারী মহিলা, সমাজটা বর্তমানের মতো তো ছিল না যে এখন রাস্তাঘাট পার্ক ট্রার এগুলাই বেডরুম হয়ে গেছে,
এরকম পরিবেশ আমাদের দেশে 30 বছর আগেও ছিল না। এরকম পরিবেশ আমাদের দেশে 30 বছর আগে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হেঁটে যাবে সবার সামনে দিয়ে, এতটা নির্লজ্জও ছিল না আর এতটা বুকের পাটাও কারো ছিল না। পীড়িত এটা মানুষ করে, রাস্তাঘাটের জিনিস না, আগেও করতো, গোপনে টোপনে করতো, মুরব্বীদের চোখ এড়িয়ে করতো, লাজ লজ্জা ছিল। এখন হারামের কালে এসে হারামের পরিবেশের ভিতরে থাকতে থাকতে লাজ লজ্জা হায়া শরম ইমানি লজ্জা ইমানি হায়া দূরীভূত হয়ে গেছে নাই। তো 30 বছর আগে যদি একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাতে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তারা হাসতে হাসতে গায়ে ঢলাঢলি করতে করতে যাচ্ছে, এটা যদি অসম্ভবের মতো ছিল আমাদের এই বাংলাদেশে, 3000 বছর আগের পরিবেশটাকে এরকমই না আর অনেক ভালো ছিল। তখনকার একজন নারী সে তার শরীর দিয়ে গুনাহ করে, এরকম নারীকে গোটা সমাজ পরিত্যাজ্য করেছে। এরকম একজন মহিলা যাচ্ছিলেন একটা জঙ্গলের মধ্য দিয়ে, ভর দুপুর, গ্রীষ্মের দুপুর, চাঁদি ফাটানো তাপ, তো দেখে পাশে একটা সামনে একটা কুকুর, ইয়াল হ্যাস লাম হা সা, আবার লাম হা সিন হলে লহস, জিভ দিয়ে চাঁটা, আর লহস জিভ বের করে হাঁপাতে থাকা, সা হলে একটা কুকুর হাঁপাচ্ছে তার জিভ বেরিয়ে আছে, কুকুর যখন খুব পিপাসার্থ হয় তখন তার জিভ বেরিয়ে আসে এবং সে হাঁপাতে থাকে। মহিলার মনে বড় দয়া হলো যে এও আল্লাহর মখলুক, এর তো কিয়ামতের দিন হিসাব হবে না, আমার তো হিসাব হবে, আমি তো বড় গুনাহগার, আমার কি হবে, এ তো আমার চেয়ে উত্তম, কারণ তাকে জাহান্নামে যাওয়া লাগবে না, তার জান্নাত জাহান্নাম নাই, কিন্তু আমি যে কাজ করি অপরাধ করি আমার তো জাহান্নামে যাওয়া লাগতে পারে, যা যেতে হবে। তো আল্লাহর এই মখলুক সে কষ্ট পাচ্ছে, আমি তাকে একটু পানি খাওয়াই, এখানে কেউ দেখবে না, কেউ বাহবা দিবে না, কিন্তু আমার আল্লাহ জানেন যে আমি তাকে খাওয়াচ্ছি শুধু আল্লাহর খুশির জন্য। ওই মহিলা তার পায়ের চামড়ার মোজাটাকে মগের মতো বানালো, আর দোপাট্টা যেটা কাঁধে ছিল সেটাকে দড়ির মতো বানিয়ে নিচে ফেললো, পাশে কুয়া ছিল একটা, কুয়ার পানি অনেক নিচে, কুকুর ওখানে বসে হাঁপায়, পানির নাগাল পাওয়া গেল না। উনি করলেন কি, আরেকটা বুদ্ধি করলেন, ওই দোপাট্টাটাকে ছিঁড়ে দুই ভাগে ভাগ করে গিঁট দিয়ে লম্বা করলেন, পানি উঠিয়ে কুকুরটাকে খাওয়ালো। ওই রাতে এই মহিলার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে তার জানাজায় কেউ আসতে রাজি না, এত নিকৃষ্ট মানুষের জানাজা পড়বে কে, আত্মীয় স্বজন একদম নিকটস্থ যারা ছিলেন তারা কোনো মতে তাকে জানাজা পড়ে দাফন করে দিয়েছেন। ওই যুগের নবীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, আমার এই বান্দি আমাকে খুশি করার জন্যে আমার এক মখলুকের কষ্ট দূর করেছে, আমার কাছে তার এই আমলটা বড় পছন্দনীয় হয়েছে, ফলশ্রুতিতে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। নিয়তটা ভালো ছিল, একটা তুচ্ছ কাজ, একটা কুকুরকে পানি পান করানো, নেক কাজ, মখলুক কষ্ট পাচ্ছে তাকে পানি পান করানো এটা নেক কাজ, কিন্তু অতি ছোট একটা কাজ। এমন এক প্রাণীকে পানি পান করিয়েছে যেই প্রাণী লালা কোনো বর্তনে কোনো প্লেটের মধ্যে কোনো পাত্রের মধ্যে লাগলে ওটা ধুয়ে ফেলতে হয়, 3 বার ধুলে পাক হয়ে যায়, কিন্তু নবীজি বলেন না, পাক তো হয়ে গেছে ঠিক, 7 বার ধো। কোন কোন রিওয়ায়েতে বলেন ওয়াফিরুস সামিনাতা বিত্তরাব,
সাতবার ধুয়ে অষ্টমবার মাটি দিয়ে মেজে ধোও। কোন কোন রেওয়ায়েতে উলাহুন্না বিত্তরাব, সাতবার ধুতে হবে আর প্রথমটা মাটি দিয়ে। এত নিকৃষ্ট প্রাণী, কিন্তু তাকে পানি পান করিয়েছে আল্লাহকে খুশি করার জন্যে, এটার ওজন এত বেড়ে গেছে। কিয়ামতের দিন, একটা কথা মনে রাখি, কিয়ামতের দিন ওজন কাউন্ট, মানে আমল কাউন্ট করা হবে না, গোনা হবে না কয়টা আমল নিয়ে এসছে, আমলের ওজন হবে, ওয়েট করা হবে। আমলের ওয়েট বাড়বে দুই জিনিসের মাধ্যমে, এক হলো আমলটা সুন্নত তরিকায় হতে হবে, দুই আমলটার নিয়ত একদম খালেস খাঁটি আল্লাহর জন্য হতে হবে, এর মাধ্যমে আমলের ওয়েট বাড়তে থাকে। আর কোরআন শরীফে আল্লাহ এটাই বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, যার আমলনামার ওয়েট বেড়ে যাবে, ওজনটা ভারী হয়ে যাবে, বাদা আমল হালকা হবে, সে সন্তুষ্টির খুশির জীবনে, সুখের জীবনে থাকবে। আর যে ব্যক্তির নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, তার জন্য বড় দুর্ভোগ দুর্ভোগ অপেক্ষা করছে। এই মহিলার নিয়ত বড় খালেস ছিল, মাওলায় পাকের সন্তুষ্টি তার নিয়তের সাথে অ্যাটাচড হয়ে গেছে। এক কথায় যদি বলতে চাই যে কোন আমলের ওজন বাড়ে কিভাবে, মাওলার সন্তুষ্টি ওই আমলের সাথে সম্পৃক্ত হয়ে গেলে, লেগে গেলে ওটার ওজন অনেক বেড়ে যায়। আর কোন আমলের বদ আমল, খারাপ কাজ, সেটারও ওজন বেড়ে যায় মাওলার অসন্তুষ্টি ওটার সাথে লেগে গেলে। একটা হলো মাওলা অসন্তুষ্ট হন কোনো আমল দ্বারা, আর একটা হলো অসন্তুষ্ট হওয়ার সিদ্ধান্ত দিয়ে দেওয়া, লাগিয়ে দেওয়া তার সাথে। বুখারী শরীফে আরেক হাদিস আছে, এক মহিলা এক বিড়ালকে পালতো। মহিলা দিন রাত ইবাদত করে, কোনো এক কাজে সে বাড়ি থেকে বাইরে গিয়েছে, বিড়ালটার জন্য খাবারও রেখে যায়নি, বলাম তাদের আহালিতা কলুয়াতার সব, এবং তাকে ছেড়েও যায়নি যে সে নিজের রিজিক তালাশ করে নেবে, দরজা জানালা বন্ধ করে গিয়েছে, আসেও নেই। ক্ষুধার তাড়নায় এই বিড়ালটা ছটফট করতে করতে মারা গিয়েছে। আল্লাহ তাআলা এই কাজটার কারণে অসন্তুষ্ট হয়েছেন, শুধু এই একটা কাজের কারণে তার সমস্ত নেক আমল হালকা হয়ে গেছে আর এটা ভারী হয়ে গেছে, তার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। এজন্য আল্লাহর অসন্তুষ্টি যদি কোনো আমলের সাথে লেগে যায় তাহলে এটা বড় ভয়ঙ্কর, আর যদি কোনো আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি লেগে যায় তাহলে সেটার জন্য ফাতুবালা। তো বলছিলাম সন্তুষ্টি কিভাবে লাগে, নিয়ত গুণে মানুষের আমলের মধ্যে ওজন বাড়ে, আল্লাহর সন্তুষ্টি আসে। এই মহিলা ক্ষমা পেয়ে গেছে, কেন? আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তার এই আমলটার উপরে, আল্লাহর সন্তুষ্টির সিক্কা সিল লেগে গেছে, ব্যাস এটার ওজন এত বেড়ে গেছে তার সারা জীবনের দুষ্কর্ম অপকর্ম এটা একদম হালকা হয়ে গেছে, এবং আল্লাহ তাকে এই নীতিতে জান্নাত দিয়ে দিয়েছে। নাসাই শরীফের মধ্যে জিলদে সানিতে কিতাবুল জিহাদে এক হাদিস আছে, গালেবান 48 পৃষ্ঠার উপরের দিকে, 47-এর শেষ থেকে শুরু হয় হাদিস। এটা ওই হাদিসের উপরে আলোচনা পরে করি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুরুতে এই হাদিস এনে ইশারা করেছেন, যত বড় আমল হোক না কেন, যদি আমলের নিয়ত ঠিক না হয় তো তাহলে সেই আমলের কোনো ফায়দা নাই, কোনো লাভ হবে না, উল্টো রিয়াকশন হতে পারে। আর আমল যত ছোটই হোক না কেন, যদি ওই আমলের নিয়ত অনেক উন্নত এবং ভালো হয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে এই আমলের ওজন অনেক বেড়ে যাবে। হাদিস এখানে মুখতাসার এনেছেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, অন্য জায়গাতে মুতাওয়াল এনেছেন। নবীজি ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হিসেবে আমলের ফলাফল দেওয়া হবে। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া,
প্রত্যেক মানুষ তাই পাবে যেমন তার নিয়ত হবে। فمن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه আগের একটা অংশ আছে ওটা এখানে উনি আনেননি। কেউ যদি হিজরতের মতো গুরুত্বপূর্ণ আমল করে, নবীজি বলছেন, কিন্তু এই আমলের উদ্দেশ্য দুনিয়ার কোনো কিছু পাওয়া অথবা কাউকে বিয়ে করা, আল্লাহ নবী বলেন তার এই হিজরত দিয়ে কিছু হবে না, সে কোনো সওয়াবই পাবে না, যে নিয়তে করেছে সেটাই, আখেরাতে কিছুই নাই। অথচ হিজরত কেমন আমল? এটা এমন আমল যে একমাত্র ইসলামের সাথে তার তুলনা চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো আমলের ব্যাপারে বলেছেন, যে আমলগুলো করলে ইতিপূর্বের সমস্ত গুনাহ পাপ রাশি ধ্বংস হয়ে যায়, সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। এক, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, একজন অমুসলিম যখন মুসলমান হয়, মুসলমান হওয়ার সাথে সাথে তার ইতিপূর্বের সমস্ত পাপ রাশিকে মাওলায়ে কারিম মুহূর্তের মধ্যে মাফ করে দেন নিষ্পাপ শিশুর মতো। দ্বিতীয় আমল, ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, নিজের দিন ইমান আমল হেফাজতের জন্য নিজের দেশ এলাকা ছেড়ে অন্য এলাকায় পাড়ি জমানো, যেখানে গেলে নিরাপদে নিজের দিন ইমান হেফাজত করতে পারবে, আল্লাহর হুকুম পালন করতে পারবে, এমন এলাকার দিকে হিজরত করা, এটা এমন একটা আমল, এমন একটা আমল ইতিপূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে সে ধ্বংস করে দেয়। যেই শব্দ নবীজি ইসলামের ব্যাপারে ব্যবহার করেছেন, হুবহু সেই একই শব্দ হাদম এটা ব্যবহার করেছেন হিজরতের সাথে, আর কোনো আমলের সাথে এটা পাওয়া যায় না। এটা এত বড় আমল, মানে একজন মানুষ হিজরতের দ্বারা নবজাতক শিশুর মতো হয়ে যায়। নবীজি এখানে উদাহরণ দিতে গিয়ে মৌলিক কথা যেটা বলেছেন, কেউ যদি, পুরো হাদিস হলো, কেউ যদি আল্লাহ এবং তার রসুলের জন্য হিজরত করে তাহলে আল্লাহ এবং রসুলের জন্যই তার হিজরত হলো, কিয়ামতের দিন এবং দুনিয়াতেও তার সুফল সে তেমনই পাবে। আর যদি কেউ হিজরত করে, এত বড় আমল এটাও যদি করে, দুনিয়ার কোনো কিছু লাভ করার জন্য, এক্সাম্পল হিসেবে একটা পেশ করলেন, কোনো নারীকে বিয়ে করার জন্য যদি হিজরত করে, এই উদাহরণটা কেন দিলেন? উদাহরণটা এই জন্য দিয়েছিলেন, এই হাদিসের প্রেক্ষাপট হলো, এক লোক ছিল, সে মক্কায় থাকা অবস্থায় এক মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে। যেই মহিলার প্রতি আসক্ত হয়েছে তার নাম হলো উম্মে কায়েস। উম্মে কায়েসকে সে ভালোবাসে, এখন তারে কয় আমি তোমার বিয়ে করব। উম্মে কায়েস বলে হিজরত ফরজ হয়ে গেছে, সমস্ত লোক হিজরত করে চলে গেছে, তুমি এখানে বসে রয়েছো, তোমার ইসলাম তো খাঁটি ইসলাম না। কয় না না, হিজরত করলে বিয়ে করবা? হ্যাঁ করবো। সে হিজরত করছে, এখন আর উম্মে কায়েস তার বিয়ে করে না। যে লোক হিজরত মানুষের জন্য করতে পারে, এই রকম লোকের ইমান দুই নম্বর ইমান, তার সাথে আমি অ্যাডজাস্ট হবো না, বিয়ে করবো না। এটা তো গেছে, দুনিয়াও গেছে, আখেরাতও বরবাদ। তো এই লোকের নাম সবাই দিয়ে দিয়েছিল মুহাজিরে উম্মে কায়েস, উম্মে কায়েসের জন্য হিজরতকারী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই হাদিস ব্যক্ত করেছিলেন যে আমলের ফলাফল নির্ভর করে কিসের উপরে? তার নিয়তের উপরে। কেউ যদি হিজরতের মতো এত গুরুত্বপূর্ণ আমলও নিয়ত নষ্ট করে করে, দুনিয়া প্রাপ্তির জন্য অথবা কাউকে বিয়ে করার জন্য করে, সে যে উদ্দেশ্যে করেছে সেটাই হবে তার কোনো সওয়াব, আর ইতিপূর্বে সমস্ত গুনাহ যে মাফ হয়ে যেত এটা আর সে পাবে না। নাসাই শরীফের জিলদে সানিতে 48 নম্বর পৃষ্ঠায় একখানা হাদিস আছে। এই হাদিস বর্ণনা করার সময়, এটা অন্য কিতাব থেকে বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বেহোশ হয়ে গেছে। হাদিস বর্ণনা করতে গিয়ে যখন বর্ণনা করছেন, শুরু করে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেহোশ হয়ে গেছে। হাদিসের মর্ম আর ভাব এত গভীর, এত মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, এত ভীতিকর যে হযরত আবু হুরায়রা বেহোশ হয়ে গেছে।
লোকজন ছাত্ররা মুখে পানি টানি ছিটিয়ে হুঁশ ফিরিয়ে এনেছে। আবার হাদিস বর্ণনা শুরু করতে গিয়ে কল রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন, আবার বেহুশ হয়ে গেছে, তৃতীয়বার আবার বেহুশ হয়ে গেছে, চতুর্থবার একটু ইফাকা হওয়ার পরে আস্তে ধীরে বললেন কাঁদতে কাঁদতে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। এখান থেকে নাসাইয়ের বর্ণনা করছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম ফয়সালা করা হবে, বিচার করা হবে তিন ব্যক্তি, তিন ধরনের ব্যক্তি, সালাসাতুন লা সালাসাতু আশখাস বা সালাসাতু আনওয়া, তিন প্রকার মানুষের হিসাব করা হবে, হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম রাজুলুন উস্তুশহিদ, এক নম্বরে ডাকা হবে একজন শহীদকে, শহীদ কত বড় আমলের মালিক, শাহাদাতের কারণে আল্লাহর রাস্তায় জান দেওয়ার কারণে তার সাথে আল্লাহর সম্পর্ক এত গভীর হয়ে যায় যে কিয়ামতের দিন সবাই উলঙ্গ আসবে, কাপড় চোপড় থাকবে না, শহীদ তার গায়ে কাফন সহ কাপড় সহকারে উঠবে। ওইভাবেই নবীজি বলেন ওয়াজুরুহু ইয়াসউবু দামান লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, শহীদের শরীর থেকে আল্লাহর সামনে যখন সে যেতে থাকবে ফিনকি দিয়ে, যেখানে আঘাত পেয়েছিল দুনিয়াতে সে আঘাতের জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকবে, রক্তের কালারের হবে কিন্তু সুগন্ধি হবে মিশকে আম্বরের মতো, মৃগ নাভির চেয়ে সুগন্ধি যুক্ত হবে তার শরীর থেকে যা বেরোবে, ওই অবস্থায় দাঁড়াবে এবং ইয়াতে দাল্লাল আল্লাহর সাথে সে আল্লাদ করবে, যে ভয়ঙ্কর সময়ে কেউ কথা বলার হিম্মত করবে না, কি হয় না হয় ওই রকম সময়ে এসে আল্লাহর সাথে আল্লাদ করবে। কিয়ামতের দিন যদি আমাকে ফেরেশতারা জিজ্ঞেস করে কি এনেছো, বলবো আমি বলবো না, কেন আমি আল্লাহর ইশক আর ভালোবাসার মহব্বত পান করে আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস জানটা আমি বিলিয়ে দিয়েছি, এটার সাক্ষী আমার কাফন হিসেবে আছে, কাফন আমার সাক্ষী হিসেবে আছে, তারপর আবার আমাকে জিজ্ঞেস করো আমি কি এনেছি, মানে তিরমিজি শরীফের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিশাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহর কাছে ছয়টি মর্যাদা আছে। নাম্বার এক, ইউগফারু লাহু ফি আউয়ালি দুফাতিন, তার রক্তের প্রথম ফোঁটাটি জমিনে পড়ার আগে আগে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, এটা হলো সবচেয়ে নিচের, সামনের মর্যাদাগুলো চলছে। তাহলে শহীদের মর্যাদা কত বেশি, শহীদের আমল কত উঁচু মানের আমল, এরকম একজন শহীদকে ডাকা হবে। ডাকার পরে ফারাফাহু নিআমাহু ফারাফাহা বিমানা ইতরাফাহা, তাকে আল্লাহ তাআলা নিয়ামতগুলো আল্লাহ মনে করাবে, আমি তোমাকে শৌর্য বীর্য দিয়েছিলাম, আমি তোমাকে বীরত্ব দিয়েছিলাম, আমি তোমাকে বাহাদুরি দিয়েছিলাম, আমার হাজারো লাখো বান্দাকে আমি এই বাহাদুরি শৌর্য বীর্য বীরত্ব দিইনি, তোমাকে শক্তি সাহস দিয়েছিলাম, তুমি আমার নিয়ামতের কি শুকর আদায় করেছো। সে বলবে ইয়া আল্লাহ আমি আপনার জন্য কি করিনি, কাতালতু ফি সাবিলিক, আমি আপনার পথে লড়াই করতে করতে হাত্তাস্তুশহিদতু, এমনকি আমার প্রাণটা আমি বিসর্জন দিয়ে দিয়েছি, জান দিয়ে দিয়েছি, ফিকা আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যে কথা বলেছ, তুমি তো এজন্য যুদ্ধ করেছিলে, এজন্য তুমি শহীদ হয়েছিলে, লিউকালা ফুলানুন জারি, যেন বলা হয় যে অমুক ব্যক্তি বড় বাহাদুর ছিল, ফাকাদ কিল, তোমার ব্যাপারে এ কথা বলা হয়ে গেছে, যে জন্য তুমি করেছিলে সেটা তো বলা হয়ে গেছে, সুম্মা উমিরাবি, এরপরে তার ব্যাপারে আদেশ জারি করা হবে, ফাসুহিবা ইলান নার হাত্তা উলকিয়া ফিহা, ফাসুহিবা আলা ওয়াজহি, তাকে উপুড় করে মাথাটা নিচের দিকে দিয়ে পা ধরে টেনে হিঁচড়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাত্তা উলকিয়া ফিন নার, এমনকি তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এত বড় আমল,
সব বরবাদ শুধুমাত্র নিয়তের খারাপের কারণে। নাম্বার দুই, দ্বিতীয় ব্যক্তিকে আনা হবে রজুলুন আলিমুন আও কারিউন, একজন বড় আলিমকে আনা হবে, একজন বড় কারিকে আনা হবে। আল্লাহ তাআলা তাকে তার নিয়ামতগুলো মনে করাবেন, সে সেগুলো স্বীকার করবে, হ্যাঁ হ্যাঁ এই নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। কেমন নিয়ামত? ইলমে নববী যদি কেউ অর্জন করে তার মর্যাদাটা কোথায় চলে যায়? কিয়ামতের দিন একজন হাফেজে কোরআন তো 10 জনের ব্যাপারে সুপারিশ করবে, কিন্তু একজন আলেম সুপারিশ করবে অগণিত অসংখ্য মানুষের জন্য, এবং তার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ কে কে করবে এটা যখন বর্ণনা করেছেন, তখন বলছেন কিয়ামতের দিন সুপারিশ করবেন সর্বপ্রথম নবীরা। নবীদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, করেন যার জন্য করেন কবুল, তারপর পর সুপারিশের জন্য অনুমতি দেওয়া হবে, এবং সুপারিশ করবেন সুম্মাল উলামা, আলেম ওলামারা সুপারিশ করবেন, আলেম ওলামাদের সুপারিশ শেষ হওয়ার পরে সুম্মা শুহাদা, এরপরে শহীদরা সুপারিশ করবে। তো বড় বড় সুপারিশ যারা করবেন তাদের ভিতরে নবীদের পরেই সুপারিশ করবে কারা? আলেমরা। তোমাকে এমন এলেম দিয়েছিলাম যে এলেম পড়া এবং পড়ানোর জন্য তোমার মর্যাদা কোথায় যেত? আমার নবীর বাণী অনুযায়ী তুমি তো গোটা পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হয়ে যেতে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকেও কোরআন শিখায়। তুমি তো তাদের অন্তর্ভুক্ত হতে, তোমাকে এই সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে, আমি আমার লাখো বান্দাকে আমি এই নিয়ামত দিইনি, কি করেছো? সে বলবে ইয়া আল্লাহ, এমন কোন জায়গা নাই যেখানে তোমার দিন আমি ছড়াইনি শিখাইনি, আমি এলেম শিখিয়েছি, হেন জায়গা নাই যেখানে তোমার দিনের কথা আমি বলিনি। কারি সাহেব বলবে তোমাকে খুশি করার জন্য ইয়া আল্লাহ আমি কোরআন পড়েছি, আল্লাহ তাআলা চুপচাপ শুনতে থাকবেন, যখনই বলবে ফিকা আপনাকে খুশি করার জন্য, বলার সাথে সাথে আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা কথা, এটা তো এজন্য করেছিলে যে তোমাকে বড় আলিম বলা হবে, লিউ কাল আলিম কবির, বড় আলিম বলা হবে, বলা হবে বড় কারি, ফাকাদ কিল, তা বলা হয়ে গেছে, অতএব তাকেও সেই একই আদেশ করা হবে, টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেবে। তৃতীয় আনা হবে রজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মাল, আল্লাহ তাআলা তাকে বড় প্রশস্ততা দিয়েছিলেন এবং সর্বরকমের ধন সম্পদ দ্বারা তাকে ধন্য করেছিলেন, সব রকমের ধন সম্পদ মাওলা তাকে দিয়েছিলেন, অগাধ অঢেল সম্পদ। মাওলা তাকে তার নিয়ামতগুলো মনে করাবেন, তারপর বলবেন বলো দেখি তুমি আমার এই নিয়ামতের কি শুকর আদায় করেছো? সে বলবে ইয়া আল্লাহ, এমন কোন খাত নাই যেই খাতে দান করলে তুমি খুশি হও, ব্যয় করলে তুমি সন্তুষ্ট হও, মাওলারে এমন কোন খাত নাই যেই খাতে আমি অকাতরে দান করি নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমার দানের ছোঁয়া লাগে নাই। আল্লাহ এত মাল ধন সম্পদ দান করেছি ফিকা তোমাকে খুশি করার জন্য, মাওলা বলবেন কাযাবতা, মিথ্যে বলেছো, বরং তুমি তো এজন্য করেছিলে, লিউ কালা ফুলানুন জাওয়া, অমুক ব্যক্তি বড় দানবী এজন্য করেছিলে, তা বলা হয়ে গেছে, নিয়ত যা ছিল তা তো পেয়ে গেছো, অতএব এখানে তোমার জন্য কিছু নাই, টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দাও। এই জন্য যে কোনো আমল করব সেই আমল কাকে খুশি করার জন্য করব? এই জন্য একটা ছোট্ট আমল আল্লাহকে খুশি করার জন্য বলে সেটা এই একটা আমলই আমার নাজাতের কারণ হয়ে যেতে পারে। একটা ছোট্ট গুনাহ, দেখতে ছোট্ট, কোনো কবিরা গুনাহ না, কিন্তু এই গুনাহটাকে ছোট মনে করে করলে আল্লাহ তাআলা যদি এই গুনাহটার উপরে ওই সময় আমার জন্য অসন্তুষ্টের সিদ্ধান্ত দিয়ে দেন, তাহলে কিন্তু এটার ওজন বেড়ে যাবে, আমার সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে, এটার ওজন বেড়ে জাহান্নামে চলে যেতে পারে। এজন্য ভয় করা উচিত, আশাও করা উচিত। আল ইমানু বাইনার রাজাই ওয়াল খাউফ, অতএব একটা কনক্লুশনে পৌঁছাতে হবে আমাদের, আমরা যাই করি কাকে খুশি করার জন্য করব? আরো আস্তে, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য।
আর আল্লাহ যদি খুশি হয়ে যান ছোট্ট একটা আমল নাজাতের জন্য যথেষ্ট, আল্লাহ নারাজ হয়ে গেলে ছোট্ট একটা বদ আমল ধ্বংসের জন্য যথেষ্ট। ওজন হবে ওজন। অতএব কোন ছোট গুনাহ ছোট মনে করে করব না, গুনাহ যত ছোট হোক তাকে ছোট মনে করে, নেক আমল যতই ছোট হোক আর ক্ষুদ্র হোক না কেন ছোট মনে করে ছাড়ব না। মেরে মোহতারাম দোস্ত আজিজ, এজন্য একটা আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আর আমলের মধ্যে ওজন আসে কিসের মাধ্যমে? নিয়ত ঠিক হওয়া, নবীর তরিকায় হওয়া। নিয়ত ঠিক হওয়া, নবীর তরিকায় হওয়া, নবীর তরিকার উপরে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা। হযরত মিয়া আসগর হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের জলিলুল কদর উস্তাদ মুহাদ্দিস এবং বড় বুজুর্গ ছিলেন, যখন শেখুল আরব আল আজম কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মরকাদাহু বুখারী শরীফ পড়াতেন দারুল উলুম দেওবন্দে, ওই সময় হযরত আবু দাউদ শরীফ পড়াতেন। মিয়া আসগর হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, হযরত আপনার কি অবস্থা? উনি বলছেন, আমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হয়েছে, আমি বুঝতে পারছিলাম আমার কোনো আমলই কবুল হওয়ার মতো যোগ্য না, কোয়ালিটি নাই। আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে বললেন, আসগর জীবনভর তুমি আমার হাবিবের একটা সুন্নত কোনো সময় ছাড়ো নাই। আমার হাবিবের একটা তরিকা ছিল, কোনো খাবার পছন্দ হলে খেতেন, যদি কোনো কারণে অপছন্দ হতো, লবণ কম ঝাল বেশি বা কম ইত্যাদির কারণে, খেতেন না, তবে কোনো সমালোচনা করতেন না, খাবারের দুর্নাম করতেন না। আমার হাবিবের এই সুন্নতের উপর তুমি সারা জীবন আমল করেছ, এই সুন্নতটা কোনোদিন তুমি ছাড়ো নাই, এই একটা সুন্নতের কারণে তোমার সব আমল কবুল করে নিলাম, সব গুনাহ মাফ করে দিলাম, জান্নাতের ফয়সালা করে দিলাম। একটা আমল, নবীর এক সুন্নত। এজন্য যে কোনো আমলের শুরুতে নিয়ত ঠিক করে নেব এবং সেটা সুন্নত তরিকায় হচ্ছে কিনা সেটা দেখে নেব। হ্যাঁ, নেক নিয়তে চুরি করলে কিন্তু সব পাওয়া যাবে না, আবার আমল যেমন নিয়ত যেমন আমল তেমন। নেক আমল নেক নিয়তে হুজুর জবাই করে দিছে, নেক নিয়তে ক্রস ফায়ারে মেরে লেছে, হারাম কাজে নেক নিয়ত 100,000 বার আনলেও কাম হবে না। নেক নিয়ত হওয়ার জন্যে আমলটাও কি হতে হবে? বৈধ হতে হবে, ঠিকই ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।